बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय ऑनार्स चतुर्थ वर्षे शिक्षार्थीरा आशा करी तुम्हरा आल्लाह रहमते भालो आछो सुस्थ आछो आमियो आलहमदुलिल्लाह आल्लाह अशेष रहमते भालो आछी। आज के मुस्लिम शिल्प और चित्रकलार विकास एक कोर्सटी साफावी चित्रकलार वैशिष्ट्य সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করব। এই সাফাবি চিত্রকলার বৈশিষ্ট্য এই প্রশ্নটি আলোচনা করার জন্য আমি ফাহমিদা হোসাইন তোমাদের সাথে সংযুক্ত আছি। পারস্যের শাহ ইসমাইল 1510 খ্রিস্টাব্দে সাফাবি বংশ প্রতিষ্ঠা করেন। শাহ ইসমাইল তাবরিজের রাজধানী স্থাপন করেন। পরে অন্যান্য সাফাবি সম্রাটদের সময় রাজধানী তাবরিজ থেকে কাকবিন ও শেষে ইস্পাহানে স্থানান্তরিত হয়। এই সকল স্থানে সাফাবি শাসকদের পৃষ্ঠপোষকতায় যে চিত্রকলা গড়ে উঠেছিল তাই সাফাবি চিত্রকলা নামে পরিচিত। তাহলে আমরা কি দেখলাম যে পারস্যের শাহ ইসমাইল 1510 খ্রিস্টাব্দে সাফাবি বংশ প্রতিষ্ঠা করেন এবং শাহ ইসমাইল তাবরিজে রাজধানী স্থাপন করেন। পরে অন্যান্য সাফাবি সম্রাটদের সময় রাজধানী তাবরিজ থেকে সেটা কাকবিন এবং শেষে ইস্পাহানে স্থানান্তরিত হয়। এই সকল স্থানে সাফাবি শাসকদের পৃষ্ঠপোষকতায় যে চিত্রকলা গড়ে ওঠে তাই সাফাবি চিত্রকলা নামে পরিচিত। শাহ ইসমাইলের পৃষ্ঠপোষকতায় হিরাত, সিরাজ ও অন্যান্য চিত্রকলার অনুশীলন কেন্দ্র হতে চিত্রশিল্পী এবং লিপিশিল্পীগণ তাবরিজে আগমন করেন এবং তাদের শিল্প সাধনা অব্যাহত রাখেন। সাফাবি চিত্রকলা বিকাশের পরিপূর্ণ রূপ ধারণ করতে তিনটি পর্যায় পার করতে হয়। প্রাথমিক সাফাবি যুগ, পরবর্তী সাফাবি যুগ এবং বোখারার চিত্রপিঠ। সাফাবি চিত্রকলা বিকাশে প্রথম পর্যায় অর্থাৎ সম্রাট শাহ ইসমাইলের সময় তার পৃষ্ঠপোষকতায় তাবরিজে যে চিত্রকলার বিকাশ ঘটেছিল তাকে সাফাবি চিত্রকলার প্রথম পর্যায় ধরা হয়। হিরাত চিত্রকলা থেকে আগত শ্রেষ্ঠ শিল্পী কামালউদ্দিন বেহজাদ ও তার শিষ্যদের একনিষ্ঠ প্রচেষ্টায় সাফাবি চিত্রকলার বিকাশ লাভ করে এবং উন্নতির দিকে ধাবিত হয়। পরবর্তী সাফাবি যুগ, পরবর্তী সম্রাট মহান শাহ আব্বাসের ক্ষমতায় আসলে তিনি তাবরিজ থেকে ইস্পাহানে রাজধানী স্থানান্তরিত করেন এবং সেখানে তার পৃষ্ঠপোষকতায় সাফাবি চিত্রকলার চরম উৎকর্ষ লাভ করে। এটাকে সাফাবি চিত্রকলার মধ্যবর্তী যুগ বলা যেতে পারে। এ সময়ের প্রধান শিল্পী ছিলেন রেজাই আব্বাসি। বোখারা চিত্রপিঠ, উজবেকদের হিরাট দখলের পর হিরাট হতে কামালউদ্দিন বেহজাদের কিছু শিষ্য বোখারায় আশ্রয় গ্রহণ করে এবং সেখানে সাফাবি সম্রাটদের পৃষ্ঠপোষকতায় চিত্রকলার চর্চায় আত্মনিয়োগ করে। ফলে সাফাবি আমলে বোখারার চিত্রপিঠে চিত্রকলার সমৃদ্ধি লাভ পায়। তাহলে আমরা দেখলাম যে সাফাবি চিত্রকলাকে আমরা তিনটা যুগে আমরা বিভক্ত করতে পারলাম। প্রাথমিক যুগে আমরা দেখলাম শাহ ইসমাইলের যুগে, দ্বিতীয় আমরা দেখলাম শাহ আব্বাসের যুগে, মধ্যবর্তী যুগ যেটাকে বলছি, তারপরে আমরা দেখলাম যে কামালউদ্দিন বেহজাদের কিছু শিষ্য বোখারায় আশ্রয় গ্রহণ করে এবং সেখান থেকে সাফাবি সম্রাটের পৃষ্ঠপোষকতায় তারা চিত্রকলা চর্চা আত্মনিয়োগ করে। ফলে সাফাবি আমলে বোখারা চিত্রপিঠেও কী হয়, চিত্রকলা সমৃদ্ধি লাভ করে। তাহলে আমরা এই সাফাবি চিত্রকলার যুগটা লিখব। যুগটা লেখার পরে আমরা তারপরে যে আমরা কি করবো, এই সাফাবি চিত্রকলায় আমরা চিত্রকরদেরকে আলাদা আলাদা করে সাফাবি চিত্রকলায় সময় সাফাবি শাসকদের সময় যে চিত্রকররা যে কাজগুলো করছে তাদের নাম ধরে ধরে আমরা আলোচনা করব। দেখো 1510 খ্রিস্টাব্দে আমরা জানলাম যে সাফাবি বংশ প্রতিষ্ঠিত হয়। শাহ ইসমাইল সাফাবি বংশ প্রতিষ্ঠা করেন। সেই সময় তিনি যখন সাইবানি খানকে পরাজিত করেন শাহ ইসমাইল, তখন তিনি কামালউদ্দিন বেহজাদ নামে একজন চিত্রকরকে তিনি সাফাবি রাজধানী তাবরিজে নিয়ে আসেন।
তার উৎসাহে তারই উৎসাহে বেহজাদ নতুন উদ্যমে কি করে তাবরিজে চিত্রকলার চর্চা করতে থাকে। 1522 খ্রিস্টাব্দের পর ইসমাইল রাজকীয় ফরমানের মাধ্যমে বেহজাদকে তাবরিজে রাজকীয় শিল্পকলা একাডেমি প্রধান নিযুক্ত শিল্পকলা একাডেমির প্রধান হিসেবে নিযুক্ত করেন। বেহজাদ ও তার সহকর্মী ছাত্রদের শিক্ষা চর্চার ফলে সাফাবি চিত্রকলা স্বর্ণ শিখরে পৌঁছায়। তার সহকর্মীদের মধ্যে যারা উল্লেখযোগ্য ছিলেন তারা ছিলেন, আমি দেখো বোর্ডের মধ্যে লিখে দিয়েছি, শেখ জাদা, আগা মিরা, সুলতান মোহাম্মদ, মীর সৈয়দ আলী, খাজা আব্দুস সামাদ, ওস্তাদ মোহাম্মদী, রেজাই আব্বাসী। আমরা এখন তাদেরকে ধরে ধরে আব, তাহলে তারা সবাই কি ছিলেন? কামালউদ্দিন বেহজাদের অন্যতম শিষ্য ছিল তারা বা সহকর্মী ছিল তারা। তারা বিভিন্ন সময়ে তারা ইস্পাহান, তাবরিজ এবং বোখারাতে তারা আসে, বোখারাতে আসে এবং সেখানে এসেই তারা সাফাবি শাসকদের পৃষ্ঠপোষকতায় চিত্র এবং শিল্পকর্ম করতে থাকে। প্রথমে আমরা শেখ জাদাকে দেখব। বেহজাদের অন্যতম শিষ্য ছিলেন শেখ জাদা। তিনি সাফাবি চিত্রকলার অন্যতম একজন স্থপতি। তিনি শিক্ষক বেহজাদের সাথে হিরাত হতে তাবরিজে গমন করেন। ষোড়শ শতকের প্রথমার্ধে সুলতান শাহ ইসমাইলের পুত্র শাহ মির্জার জন্য হাফিজের দেওয়ান পাণ্ডুলিপিতে যে মিনিয়াচার রয়েছে তা শেখজাদা কর্তৃক অঙ্কিত হয়েছে। এই মিনিয়াচারে মসজিদের অভ্যন্তরের দৃশ্য দেখে শেখজাদা বিহজাদীয় আলঙ্করিক পদ্ধতির প্রয়োগ করেছেন যা কায়রোর বুস্তার চিত্রাবলিতে দেখা যায়। তিন ধাপ বিশিষ্ট মিনিয়াচারটির শেষ ধাপে উপবিষ্ট একজন ইমাম ভণ্ড প্রচারকের বিরুদ্ধে যুক্তি প্রয়োগে প্রবৃত্ত হয়েছেন। কাঠি পাগড়ির ব্যবহার সাফাবি চিত্রকলার আরেকটি বৈশিষ্ট্য। মেট্রোপলিটন মিউজিয়ামে রক্ষিত নিজামীর খামসা চিত্রে খোষ্ঠ ও তার সভাসদদের একটি বাগান দৃশ্য দেখানো হয়েছে। এটি শেখজাদা কর্তৃক চিত্রিত হয়েছে। যাই হোক, সাফাবি চিত্রকলা ক্রমবিকাশের ইতিহাসে শেখজাদার অবদান অনবদ্য। এরপরে আমরা দেখি কে আছেন আমাদের আগা মিরা। সাফাবি চিত্রকলার আরেকজন প্রতিভাবান শিল্পী ছিলেন আগা মিরা। ঐতিহাসিক আর্নল্ড এর মতে আগা মিরা চিত্রকলা চর্চার উদ্দেশ্যে বেহজাদের শিষ্যত্ব গ্রহণ করে তাবরিজে গমন করেন। 1550 সাল পর্যন্ত আগা মিরা সুলতান শাহ তাহমাস পর্শের রাজকীয় চিত্রকলায় কর্মরত ছিলেন। প্রখ্যাত লিপিকার শাহ মোহাম্মদ সুলতান তাহমাস পর্শের জন্য খামসার পাণ্ডুলিপি প্রস্তুত করেন এবং অন্যান্য চিত্রকরদের সাহায্যে আগা মিরা পাণ্ডুলিপিটির 14টি মিনিয়াচার অঙ্কন করেন যা ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে। মিনিয়াচারগুলোতে ব্যবহৃত পদ্ধতি ও কৌশল সাফাবি চিত্রকলার উন্নত উচ্চশিখরে পৌঁছে দিয়েছিল। আগা মিরাকের স্বাক্ষরিত চিত্রটিতে খোষ্ঠ ও শিরিনের প্রসাদের অভ্যন্তরের দৃশ্য অঙ্কন করা হয়েছে। এ চিত্রে লতাপাতা, সাইপ্রাস বৃক্ষ, জলধারা প্রভৃতির পটভূমির স্থাপত্যের জ্যামিতিক নকশা ও লিপির ব্যবহার এবং বিভিন্ন রঙের ব্যবহারে আগা মিরাক বেহজাদের নীতি অনুকরণই করেননি, বরং তাকেও অতিক্রম করে গিয়েছিলেন। সাফাবি শিল্পীদের মধ্যে আগা মিরাকি আলঙ্করিক নীতিকে প্রাধান্য দান করেন এবং এর প্রতিফলন দেখা যায় পোশাক পরিচ্ছেদের অপূর্ব নকশাবলিতে, স্থাপত্যের অলঙ্করণের পুঙ্খানুপুঙ্খ বিন্যাস ও রঙের প্রাচুর্যে। তাহলে আমরা আগা মিরাককে দেখলাম যে তিনি বেহজাদের সহকর্মী ছিল বা অন্যতম শিষ্য ছিল, গুরুখ্যাত শিষ্য, মানে বন্ধু থেকে বন্ধুগুরুর মতো তিনি ছিলেন বেহজাদ। কিন্তু দেখা যায় যে আগা মিরাক তাকেও অনুকরণ করে যে চিত্রশিল্প কর্মগুলো করেছেন তা তাকেও কামালউদ্দিন বেহজাদকেও কী করে যে তার থেকেও তিনি অনেক বেশি অনবদ্য বা অনেক বেশি সুন্দর কাজ করতে, রুচিশীল মাধুর্যপূর্ণ কাজ করতে সক্ষম হয়েছিলেন। তারপর আমরা দেখব সুলতান মোহাম্মদ। সুলতান মোহাম্মদ ছিলেন সুলতান শাহ তামাস পশের রাজকীয় শিল্পকলা একাডেমির প্রথম সারির শিল্পী। বেহজাদের মৃত্যুর পর তিনি উক্ত একাডেমির প্রধান নিযুক্ত হন। রঙের মাধুর্য ও তুলির কমনীয়তায়
সুলতান মোহাম্মদ সাফাভি চিত্রকলার অসামান্য অবদান রেখেছেন। ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত নিজামিতে সুলতান মোহাম্মদের স্বাক্ষরিত দুটি মিনিয়েচার রয়েছে। একটিতে হচ্ছে খসরু শিরিনকে স্নানরত অবস্থায় দেখেছেন, আরেকটা হচ্ছে মিগওয়ের সিংহ ভদ্রত বাহরাম। চিরাচরিত ক্লাসিক্যাল পারস্য প্রাকৃতিক দৃশ্যের সমাবেশ এবং চিত্রাঙ্কনের প্রথম মিনিয়েচারকে অসীম মর্যাদা দিয়েছে। খসরুর মুখে খসরু মুখে আঙ্গুলরত শিরিনকে দেখে খসরুর মুখে হচ্ছে আঙুল দেখে তিনি কি হয়ে যান, অবাক হয়ে যান, কারণ শিরিনকে স্নানরত অবস্থায় দেখে এই একটা বিস্ময়কর একটা সৃষ্টি বা বিস্ময়কর একটা চিত্র তিনি অঙ্কন করেন। কে করেন? সুলতান মোহাম্মদ। সমতলে শিরিন অবগাহমান করছে, তার বিশ্বস্ত ঘোড়াটি অদূরে অপেক্ষা করছে, এটাও তিনি একটা অঙ্কন করেছিলেন। অন্যদিকে মেঘখণ্ড, সোনালি আকাশ, জীবজন্তুর বাস্তবধর্মী চিত্রায়ন, প্রকৃতির সুষ্ঠু চিত্রাঙ্কন ফুটে উঠেছে। খসরু শিরিনের মিনিয়েচারটি সুলতান মোহাম্মদের একটি অন্যতম শ্রেষ্ঠ চিত্রকলা। নিজামীর সুলতান সানজার এবং একজন বৃদ্ধা মহিলার চিত্রটিও সুলতান মোহাম্মদের অঙ্কিত বলে মনে করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ গমন সম্পর্কিত চিত্রটি অন্যান্য অসাধারণ আলঙ্কারিক রীতিতে ভরপুর। সমগ্র দৃশ্যপটটি অসাধারণ আলঙ্কারিক রীতিতে ভরপুর, রঙের উজ্জ্বলতা, প্রাচুর্য এবং সমন্বয়ধর্মী বিষয়বস্তুর একটি নৈসর্গিক একটি পরিবেশ দান করেছে। তারপর আমরা আসবো হচ্ছে মীর সৈয়দ আলী। বেহজাদের রীতির অনুসারী মীর সৈয়দ আলী গ্রামীণ দৃশ্য অঙ্কনে খ্যাতি লাভ করেন। আমরা কিন্তু কী করলাম, ওই সময়কার চিত্রকরদের নাম ধরে ধরে পড়ছি, এদের মধ্যেই কিন্তু বৈশিষ্ট্যগুলো বিদ্যমান। আমি তারপরও বৈশিষ্ট্যগুলো তোমাদের আলাদা করে দেখিয়ে দিব। দেখো, মীর সৈয়দ আলীকে কি বললাম যে গ্রামীণ দৃশ্য অঙ্কনে তিনি খ্যাতি লাভ করেন, যেমন লায়লা ও মজনুর সাক্ষাৎ। গলায় শিকল বাঁধা অবস্থায় মজনুকে লায়লার তাবুতে আনার দৃশ্যপটে মীর সৈয়দ আলীর পারিপার্শ্বিক অবস্থা নিখুঁত এবং সাবলীল ভঙ্গিতে অঙ্কন করেন। এ চিত্রে দেখা যায় গ্রামের বিভিন্ন পেশাজীবীরা নিজ নিজ কাজে ব্যস্ত, মেষপালক মেষ চড়াচ্ছে, মেয়েরা কেহ কাপড় পরিষ্কার অথবা রান্নাবান্না করছে অথবা কেহ শিশু পরিচর্যা করছে। রং ও তুলির ব্যবহারে তার চিত্রগুলো খুবই মর্মস্পর্শী ও বাস্তবধর্মী। মীর সৈয়দ আলী কেবল সাফাভি চিত্রকলায় অবদান রাখেননি, তিনি পরবর্তীতে ১৫৪৪ খ্রিস্টাব্দে মোগল সম্রাট হুমায়ুনের সঙ্গে ভারতবর্ষে গিয়ে মোগল চিত্রকলারও গোড়াপত্তন করেন। তাহলে আমরা মীর সৈয়দ আলীকে দেখলাম, তিনি শুধু সাফাভি চিত্রকলায় অবদান রাখতে সক্ষম হননি, মোগল চিত্রকলার অন্যতম স্থপতি তিনি ছিলেন, তিনি মোগল চিত্রকলার গোড়াপত্তনটা করেন। ঠিক আছে, তারপর আমরা এবার পড়ব খাজা আব্দুস সামাদকে। সাফাভি চিত্রকলার আরেকজন শ্রেষ্ঠ চিত্রকর ছিলেন খাজা আব্দুস সামাদ। তার জন্ম হয় তাবরিজে, গুলিস্তান প্যালেসের রক্ষিত উষ্ঠ যাত্রী দল তার শ্রেষ্ঠ চিত্র। এ চিত্রে তিনি বিহজাদের প্রতীকধর্মী পটভূমির সাথে সৈয়দ আলীর গ্রামীণ দৃশ্যের সমন্বয় সাধন করেছেন। এই দেখো, এখন আমরা দেখতে পাই যে এই যে নতুন কিছু কি করলো, আগের অনুসারীদেরকে বা আগের চিত্রকরদের কাছ থেকে সমন্বয় করে করে কি করা হচ্ছিল, এই যুগের পরিবর্তন। ঠিক আছে, এখন এসে কি করলেন খাজা আব্দুস সামাদ, দুইজন চিত্রকরের সংমিশ্রণে কামালউদ্দিন মেহজাদ এবং মীর সৈয়দ আলী দুজনকে মিলে তিনি কি করেছিলেন, তিনি প্রতীকধর্মী শিশুদের গ্রামীণ দৃশ্য একত্রিত করে তিনি চিত্র অঙ্কন করেছিলেন। এর খাজা আব্দুস সামাদের স্বাক্ষরিত আরেকটি নিদর্শন গুলিস্তান প্যালেসে সংরক্ষিত আছে। এতে মজনুর মরুভূমিতে অবস্থান এবং চিত্রটির উপরের অংশ দুই ব্যক্তির বাগানে আমোদ প্রমোদের দৃশ্য অঙ্কিত হয়েছে। নেক্সট আমরা যে চিত্রকরটাকে পড়ব, তিনি হচ্ছেন ওস্তাদ মোহাম্মদী। পারস্য চিত্রকলায় ওস্তাদ মোহাম্মদ এক অসাধারণ প্রতিভার ধর ব্যক্তি ছিলেন। তিনি প্রতিকৃতি অঙ্কন এবং ব্যঙ্গাত্মক মিনিয়েচার অঙ্কন করে বিশেষ খ্যাতি অর্জন করেন। তার অঙ্কিত চিত্রগুলো নিজস্ব রীতিতে উদ্ভাসিত ছিল। সর্বশেষ আমরা যাকে পড়ব, তিনি হচ্ছে রেজা ই আব্বাসি। সাফাভি চিত্রকলার পরবর্তী যুগের প্রতিভাবান শিল্পী ছিলেন রেজা ই আব্বাসি। ওস্তাদ মোহাম্মদের রীতির অনুকরণে রেজা ই আব্বাসি শিল্পকলার চর্চা করেন। রং ব্যবহার না করেও
তিনি কিন্তু রেজাইর আব্বাসের অন্যতম যে কৌশলটা ছিল, যে তিনি সবাইকে আমরা দেখেছি রং চিত্র অঙ্কন করার পর সেটাকে রঙের মাধুরী মিশিয়ে নিজের মনের দৃশ্যপটের মনের ভিতরে যে দৃশ্যটা সেটাকে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছিলেন। কিন্তু রেজাই আব্বাসে কী করেছিলেন, রং ব্যবহার না করে কেবল তুলির স্পর্শে তিনি চিত্র, তুলির স্পর্শে যে চিত্র বা প্রাণবন্ত বলিষ্ঠ অনুভূতি সিক্ত হতে পারে তা রেজাই আব্বাসি কী করেছিলেন, প্রমাণ করেছিলেন। তার অঙ্কিত চিত্রাবলীর মধ্যে রয়েছে মজনুর মরুভূমিতে বসবাস, তাকিয়ায় হেলান দিয়ে মহিলার প্রতিকৃতি, ইউরোপীয় পোশাকে যুবরাজ, মেষ ও ছাগল সহ মেষপালক মৃগয়ের দৃশ্য ইত্যাদি। তাহলে এই যে বিভিন্ন চিত্রকরদেরকে আমরা পড়লাম, শেখজাদা, আগামিরাক, সুলতান মোহাম্মদ, মীর সৈয়দ আলী, খাজা আব্দুস সামাদ, ওস্তাদ মোহাম্মদী, রেজাই আব্বাস, প্রত্যেকটা চিত্রকরদের কিন্তু ছিল আলাদা আলাদা একটা বৈশিষ্ট্য বিদ্যমান ছিল। আলাদা আলাদা বৈশিষ্ট্য, আলাদা আলাদা বৈশিষ্ট্য রেখে ওনারা কী করতেন, চিত্র অঙ্কন করতেন। তো এইভাবে যদি আমরা কী করব, যদি সাফাবি চিত্রকলার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, এরকম যদি আসে বড় প্রশ্ন, যদি 10 নম্বরের আসে, আমরা কী করব, তিনটা যোগ লেখে, তিনটা যোগকে আমরা প্রাথমিক যোগ, মধ্যযোগ এবং বুখারা যোগ বা বুখারা চিত্রপীঠ লিখে তারপরে আমরা কী করব, এই চিত্রকরদেরকে নিয়ে আলোচনা করব, লাস্ট আমরা তাদের বৈশিষ্ট্য দিয়ে দিব। আর যদি ছোট প্রশ্ন আসে আমাদের মাত্র 4 নম্বরের, শুধু আমরা সেখানে দেখো আমি অপর পাশে লিখে দিয়েছি ছোট করে, এই বৈশিষ্ট্যগুলোকে জাস্ট তোমাকে লিখে দিতে হবে, আমি সে বৈশিষ্ট্যগুলো আমরা এই যে চিত্রকরদেরকে পড়লাম বা এই চিত্রকরদের যে চিত্রাঙ্কনগুলো সম্পর্কে আমরা ধারণা করলাম সেগুলো থেকে আমরা কী বৈশিষ্ট্যগুলো পেয়ে থাকি। দেখো সাফাবি চিত্রকলার তৈমুরীয় চিত্রকলা থেকে দারুণভাবে প্রভাবিত হয়েছিল, তথাপি সাফাবি চিত্রকলার কতিপয় স্বতন্ত্র বৈশিষ্ট্য বিদ্যমান। দেখো তারা কী করতো, সাফাবি চিত্রকলার পাণ্ডুলিপিতে চিত্রায়িতকরণের মাধ্যমে ক্ষুদ্রাকৃতির চিত্রকলা বিকাশ লাভ করে, ক্ষুদ্রাকৃতির ছোট ছোট চিত্রকলা তারা এখানে অঙ্কনের চেষ্টা করে এবং সেটা বিকাশ লাভ করে। তারপরে দেখো সাফাবি যুগের চিত্রাঙ্কনের নৃপতিগণের জীবন আলেখ্য প্রতিফলন প্রয়াস পেয়েছে, মানে রাজাদের নৃপতিগণের জীবন, তাদের জীবন কাহিনী এখানে প্রকাশ পেয়েছে। আবার এই চিত্রকলায় কী হয়েছিল, গ্রামের দৃশ্যে অবতারণা করা হয়েছিল, কারণ আমরা দেখেছি যে মীর সৈয়দ আলী তিনি প্রথম গ্রামের দৃশ্য অঙ্কন করেছিলেন। সাফাবি চিত্রকলায় ক্ষুদ্রাকৃতির চিত্র এবং ড্রয়িং চিত্রে দীর্ঘদেহী মানুষ আর তার ক্ষুদ্র অথচ গোল মুখাবয়ব উপস্থাপিত হয়েছে। শেষ আমরা বলছি যে প্রশস্তর প্যালেট, মানে যেটার মধ্যে নিয়ে রং তুলি নিয়ে যেটাকে আঁকা হয় সেটাকে বলা হয় প্যালেট, সেই প্যালেটটা কেমন ছিল, প্রশস্তর চওড়া ছিল এবং নতুন উজ্জ্বলতর বর্ণ সংমিশ্রণ চিত্রের ক্ষেত্রে এ যুগের শিল্পীদের প্রধান বৈশিষ্ট্য ছিল। তাহলে কী করতো, প্রশস্ততর প্যালেট ব্যবহার করা হয় এই সময় এবং নতুন উজ্জ্বল বর্ণ সংমিশ্রণ এই চিত্রের ক্ষেত্রে, নতুন এবং উজ্জ্বল বর্ণগুলোর সংমিশ্রণ করে এই চিত্রটাকে অঙ্কন করা হতো। তাহলে আমি তোমাদেরকে কী বললাম, যদি ছোট প্রশ্ন আসে তখন তোমরা শুধু এইভাবে বৈশিষ্ট্যগুলো লিখে দিবা, ভূমিকা দেওয়ার পরে বৈশিষ্ট্যগুলো লিখে পরিশেষে টেনে দিবা। আর যদি বড় প্রশ্ন আসে 10 নম্বর, তাহলে তোমরা কী করবে, ভূমিকার পরে তোমরা যোগগুলিকে লিখবে, প্রাথমিক যোগ, মধ্যযোগ এবং বুখারা চিত্রপীঠ, এটা লেখার পরে এই চিত্রকরদের নামগুলো ধরে ধরে একটু আলোচনা করবে এবং আলোচনা করার পরে তোমরা আলাদা করে বৈশিষ্ট্যগুলো দিতেও পারো, নাও দিতে পারো, উপসংহারে চলে যেতে পারো, ঠিক আছে? কারণ আমরা এই চিত্রকরদেরকে পড়লেই বৈশিষ্ট্যগুলো পুয়ে যাব। কিন্তু যদি 4 নম্বরের প্রশ্ন আসে, এতগুলি চিত্রকরদেরকে লেখা আমাদের পক্ষে শুধু শুধু হবে, 4 নম্বরের উত্তরটা আমাদের এত বড় হবে না। এই জন্য 4 নম্বরের উত্তর তোমরা দিতে পারো, সেই জন্য কিন্তু আমি ছোট্ট করে তোমাদের বৈশিষ্ট্য আলাদা করে দেখিয়েছি এবং 10 নম্বরের জন্য তোমরা কীভাবে উত্তরটা লিখবে সেটাও আমি বলে দিলাম। সব শেষে আমরা পরিশেষে এটা বলতে পারি যে, পরিশেষে আমরা এ কথাই বলতে পারছি যে চিত্রশিল্পীগণ, উপরোক্ত চিত্রশিল্পীগণ ছাড়াও খাজা আব্দুল আজিজ, শাহ মোহাম্মদ, মিন নাফাস, শেখ মোহাম্মদ,
মুজাফর আলী, মির্জা আলী প্রমুখ শিল্পীগণ সাফাবি চিত্রকলার উন্মেষ ও বিকাশে অনন্য অবদান রাখতে সক্ষম হয়েছেন। মুসলিম চিত্রকলা বিকাশে সাফাবি শিল্পীদের অবদান অনস্বীকার্য। সাফাবি শাসকদের উদার পৃষ্ঠপোষকতায় এবং আন্তরিক সহযোগিতায় এ যুগে বিভিন্ন খ্যাতনামা চিত্রকরদের চিত্রিত সাফাবি চিত্রকলা মুসলিম চিত্রশিল্পের ইতিহাসে অন্যতম স্থান দখল করে আছে। এ সময় লিখন শিল্পের যথেষ্ট উৎকর্ষ সাধিত হয়েছিল। ইরানি চিত্রকলা সাফাবি যুগে পরিপূর্ণতা প্রাপ্ত হয়েছিল এবং সমসাময়িক অন্যান্য চিত্রকলার উপর এর প্রভাব হয়ে উঠেছিল সুস্পষ্ট। তাহলে সাফাবি চিত্রকলা আমরা দেখলাম যে শুরু করেন কে, শাহ ইসমাইল 1510 খ্রিস্টাব্দে, এবং সেই সময় তিনি সাইবানি খানকে পরাজিত করে সেখানকার অন্যতম চিত্রকর কামালউদ্দিন বেহজাদকে তিনি তাবরিজে নিয়ে আসেন। সেই সাথে সাথে কামালউদ্দিন বেহজাদের কিছু সহকর্মীরা বিভিন্ন সময়ে তার কাছে আসে, কেউ তার সাথে সাথে আসে, কেউ কিছুকাল পরে আসে, কেউ এখানে এসে তার শিষ্যত্ব গ্রহণ করে। এই কামালউদ্দিন বেহজাদের অন্যতম সহকর্মী ছিলেন শেখজাদা আগা মিরা, সুলতান মোহাম্মদ মীর সৈয়দ আলী, ওনারা একদম তার কাছাকাছি, বিশেষ করে শেখজাদা এবং আগা মিরা তার একদম কাছের সহকর্মী ছিলেন। এবং তার মৃত্যুর পর কিন্তু সুলতান, আমরা দেখলাম যে সুলতান মোহাম্মদকে কিন্তু কী করা হয়, আবার ওই শিল্পকলা একাডেমি, রাজকীয় যে শিল্পকলা একাডেমির প্রধান ছিলেন কামালউদ্দিন বেহজাদ, শাহ ইসমাইল তাকে করেন, তার মৃত্যুর পরে কিন্তু এই সুলতান মোহাম্মদকে সেই দায়িত্বটা দেয়া হয়। তাহলে আমরা দেখলাম যে শেখজাদা, আগা মিরাক, সুলতান মোহাম্মদ, মীর সৈয়দ আলী, ওনারা একদম খুব কাছের সহকর্মী ছিলেন এবং তাকে অনুকরণ করে এবং তার সাথে নতুন নতুন সংমিশ্রণ ঘটিয়ে তারা কী করেছিল, এই চিত্রকর্মটা করেছিল। ঠিক আছে, পরবর্তীতে কামালউদ্দিন বেহজাদের সাথে অন্য মীর সৈয়দ এবং সুলতান মোহাম্মদ ওনাদের সংমিশ্রণ করে কিন্তু আবার খাজা আব্দুস সামাদ, ওস্তাদ মোহাম্মদী, ওনারা চিত্রাঙ্কন করেছিলেন। রেজাই আব্বাসী পুরোপুরি একদম রঙের ব্যবহার ছাড়া তিনি কী করছেন, তুলির আঁচড়ে কীভাবে চিত্র অঙ্কন করা যায় বা চিত্র অঙ্কন করে তিনি কী করেছিলেন, এক উজ্জ্বল স্বাভাবিক চিত্রশিল্পকে অন্যতর শিখরে নিয়ে যেতে সক্ষম হন। তিনি শুধু তুলির সংস্পর্শে একটি চিত্র, শুধু রং ছাড়া একটা তুলির স্পর্শে যে একটা চিত্রকর্ম প্রাণবন্ত হয়ে উঠতে পারে, বলিষ্ঠ অনুভূতিসিক্ত হতে পারে, তার এজাই আব্বাসের চিত্রকর্ম না দেখলে কী করা হতো না, মানে প্রমাণ পাওয়া যেত না। একমাত্র রেজাইয়ের আব্বাসের চিত্রাবলিতে এই প্রমাণটা পাওয়া যায়। তাহলে আমরা দেখলাম যে প্রথম থেকে শুরু করে যে আস্তে আস্তে মানুষের পরিবর্তন হয়, প্রথম যে ধারাবাহিকতায় তা চিত্র অঙ্কনগুলো হতো, পরবর্তী সাফাবি চিত্রকররা এসে বিভিন্ন আঙ্গিকে তারা নিজেদের চিত্রাঙ্কনের বৈশিষ্ট্যের সাথে সাথে পূর্ববর্তী চিত্রকরদের বৈশিষ্ট্যের সংমিশ্রণ করে নতুন একটা চিত্রকর্ম তৈরি করতে সক্ষম হতেন। তাহলে আমি তোমাদেরকে বুঝাতে পারলাম যে সাফাবি চিত্রকলার বৈশিষ্ট্য আলোচনা করো, এটা বড় আসতে পারে, ছোটও আসতে পারে, মানে এটা ব্রড কোশ্চেনও হতে পারে 10 নম্বরের, আবার ছোট কোশ্চেনও হতে পারে। আমার যদি ব্রড কোশ্চেন হয়, আমরা অবশ্যই ভূমিকা লেখার পরে কি বলেছি, তিনটা যোগ আলোচনা করব, তারপরে আমরা সাফাবি চিত্রকরদের শাহ ইসমাইল যে নিয়ে আসেন কামালউদ্দিন বেহজাদকে, কামালউদ্দিন বেহজাদ তো ছিলেন অন্যতম ব্যক্তি, তার থেকে যে তার যে সহকর্মীগুলো কাজগুলো করেছিল তাদেরকে আমরা লিখব এবং তারপরে উপসংহার টেনে দিব। আর যদি 4 নম্বরের কোশ্চেন আসে তাহলে আমরা ভূমিকার পরে এই পাশে যে আমি ছোট্ট করে বৈশিষ্ট্যগুলো লিখে দিয়েছি শুধু এই বৈশিষ্ট্য লিখে তোমরা পরিশেষে লিখে দিবা, তাহলেই তোমাদের দেখা যাবে 4 নম্বরের অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে, এদিকে 10 নম্বরের অ্যান্সারটাও তোমাদেরকে একসাথে পড়া হয়ে যাবে। এই জন্য আমি দুইটা কোশ্চেন, একই কোশ্চেন যেন দুইভাবে আসলে তোমাদের লিখতে কোনো সমস্যা না হয় আমি এই জন্য তোমাদের আলাদা করে বুঝিয়ে দিলাম। আমি চাইবো তোমরা এই প্রশ্নটা, তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ফোর্থ ইয়ার তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, তোমরা এই কোশ্চেনটা পড়ে ফেলবে, এই কোশ্চেনটা পড়বে এবং সুন্দর করে তোমাদের খাতায় লিখে নিবে। মুসলিম শিল্প ও চিত্রকলার বিকাশ
24/16/01 এই বিষয় কোড থেকে আমি তোমাদের এই প্রশ্নটা পড়িয়েছি। সাফাবি চিত্রকলার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, এটা পড়বে অবশ্যই, এটা পড়ার সময় আমার লেকচার দেখবে, তাহলে তোমাদের কাছে অনেক সুবিধা হবে, লেকচার শুনে শুনে তোমরা নিজেরাই নোট করে ফেলতে পারবে। ঠিক আছে, তাহলে আমি আশা করব যে তোমরা বাসায় এই প্রশ্নটা পড়ে লিখবে। ওকে, সবাই ভালো থাকবে ইনশাল্লাহ। তোমাদের কোনো ধরনের কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।